রাজধানীর বিভিন্ন এলাকার সড়কের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন সহকর্মী সাইফুল জুয়েল। এছাড়াও আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন রাকিবুল রাহাত। সাইফুল জুয়েল, আজকে ছুটির দিন, রাস্তাঘাটে ব্যক্তিগত গাড়ির চাপ কম বলছিলাম আমরা, আসলে পরিস্থিতি কী? উর্মি, আসলে সকাল থেকে রাজধানীতে, আজকে যেহেতু শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন আর এছাড়া লকডাউন চলছে, তো আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে গাড়ির চাপ কিন্তু পর্যাপ্ত ছিল। ব্যক্তিগত গাড়ি সহ অন্যান্য যে সকল গণপরিবহন বলতে, যেমন সিএনজি, অটোরিকশা, মোটর বাইক, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাপ ছিল। কিন্তু এখন যেহেতু বেলা 12টা বেজে আরও কিছু সময় অতিবাহিত হয়েছে, আপনি জেনে থাকবেন যে রমজানের মাস, একই সাথে আজ দ্বিতীয় শুক্রবার, জুমার নামাজ কিছুক্ষণ পরে, তো সেই ধারাবাহিকতায় কিন্তু রাস্তায় এই মুহূর্তে গাড়ির চাপ অনেকটাই কমে গেছে। সকালে যারা জরুরি প্রয়োজনে, অর্থাৎ বাজার সহ নিত্যপণ্য দ্রব্য সামগ্রী কেনাকাটা করতে বের হয়েছিলেন, তারা সকলেই এখন ফিরে গেছেন। এখন বলা যায় যে সড়কের অনেক অবস্থা অনেকটাই ফাঁকা। যে সকল গণপরিবহনের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, তো সেটাও কমে গিয়েছে। আর অন্যদিকে আপনাকে বলে রাখি যে শ্রমজীবী মানুষের কিন্তু একটা হাহাকার কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে। কিন্তু শ্রমজীবী মানুষ, অর্থাৎ দিনমজুর শ্রমিক যারা আছেন, তাদের কিন্তু অবস্থান কিন্তু আমরা দেখেছি, এবং তারা বলেছেন যে অন্যান্যবার যেমনটা লকডাউনে তারা ফেস করে থাকেন, সরকার বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সাহায্য সহায়তা তারা পেয়ে থাকেন, এবার কিন্তু তেমনটা হয়নি। একই সাথে বাসা ভাড়া, বিদ্যুতের বিল সহ অন্যান্য সকল যে সকল দৈনন্দিন সেবাসমূহ আছে, সেই সেবাগুলো থেকে তারা এবার বঞ্চিত হয়েছেন। এই সূত্র ধরে তারা কিন্তু তাদের জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে, এবং তারা বলছেন যে যদি সরকার লকডাউন, করোনার স্বার্থে যদি লকডাউন কন্টিনিউ করতে হয়, চলমান রাখতে হয়, সেক্ষেত্রে তাদের জীবন। ধন্যবাদ সাইফুল জুয়েল আমাদের সঙ্গে। এবার রাজধানীর ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাহাত। রাহাত, আজকে কেমন দেখছেন রোগীর চাপ? হয়েছে যাদের মধ্যে কিন্তু 96 জনকে আইসিইউতে রাখা হয়েছে। তো সেই 96 জনকে আইসিইউ রাতে যারা রাখছেন, এবং পরিচালক আমাদেরকে জানাচ্ছিলেন যে যেসব রোগী ভর্তি হয়েছে তাদের সবার অবস্থাই কিন্তু বেশ গুরুতর, অর্থাৎ তাদেরকে সাধারণ বেডে না রেখে হয়তো বা অক্সিজেন সাপ্লাই দিয়ে রাখতে হচ্ছে, এবং অন্যান্য যে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা বা অন্যান্য সরঞ্জামের মাধ্যমে কিন্তু তাদের রাখতে হচ্ছে, এবং যখন সেখান থেকে তাদের অবস্থা খারাপ হচ্ছে তখন কিন্তু আইসিইউতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং এই হাসপাতাল গত 24 ঘন্টায় 9 জন মৃত্যুবরণ করেছে করোনা আক্রান্ত হয়ে, সেটিও তিনি আমাদের জানাচ্ছিলেন। আর আমি যদি আপনাকে আজকের চিত্রটি বলি, আজকে সকাল থেকে এই হাসপাতালে মোট 14 জন রোগী এসে ভর্তি হয়েছেন, এবং আমরা কিন্তু দেখেছি যে রাজধানীর বাইরে থেকে রোগীর চাপটি বেশ বেশি, অর্থাৎ রাজধানীর বাইরের যে রোগীরা রয়েছেন তারা এখানে এসে ভর্তি হচ্ছেন। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখি, এই হাসপাতালটিতে মোট 200 আইসিইউ শয্যার ব্যবস্থা থাকার কথা কিন্তু বলা হয়েছিল, কিন্তু পরিচালক আমাদের কিছুক্ষণ আগে যেটি বলেছেন যে তার কাছে 200 আইসিইউ প্রস্তুত রয়েছে, কিন্তু জনবলের অভাবে কিন্তু তিনি 200 আইসিইউ এখানে চালু করতে পারছেন না, অর্থাৎ জনবল সংকটটি যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু তিনি এই 200 বেড সেটি চালু করতে পারবেন। এবং এখানে যারা ভর্তি রয়েছে রোগীরা, তাদের স্বজনেরা এসে আমাদের জানিয়েছেন যে তাদের কয়েকজনের রোগীদের অবস্থা বেশ গুরুতর হয়ে উঠছে, এবং সেই গুরুতর রোগীদের জন্য কিন্তু তারা আইসিইউ খুঁজছেন। তবে পরিচালক মহোদয় আমাদের জানিয়েছেন যে যারা গুরুতর হচ্ছে তাদেরকে আইসিইউ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এই হাসপাতালটিতে এখন পর্যন্ত 100 আইসিইউ শয্যা প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আজকে যে রোগীগুলো আসছে তাদের কিন্তু আসার পরে তাদের প্রাথমিক যে ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে, এবং যদি ভর্তি দেওয়ার মতো হয় তাহলে কিন্তু এখানে ভর্তি দেওয়া হচ্ছে। উর্মি, এই ছিল ডিএনসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে রাকিবুল রাহাত।